আপনি একজন ফেসবুকের রিলস ক্রিয়েটার এবং ভাবছেন যে আসলে এই ফেসবুক রিলস থেকে আপনি কতদিন ইনকাম করতে পারবেন বা এই রিলস থেকে আপনি কতদিন ফেসবুকে সাস্টেন করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব যে আসলে ফেসবুক রিলসে কাজ করা যেসব ক্রিয়েটাররা আছে এইসব ক্রিয়েটারের ভবিষ্যৎ আসলে কি বা কতদিন পর্যন্ত আপনারা ফেসবুক রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং কত পরিমাণ ইনকাম আপনারা এই রিলস থেকে জেনারেট করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কেননা ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন না যে আসলে ফেসবুক রিলসের যে কত দূর পর্যন্ত ভবিষ্যৎ আছে বা কতদিন এখানে কাজ করতে পারবেন বা কতদিন এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেন্টিভ বিষয়গুলো পেতে থাকেন তো বন্ধুরা চলুন শুরু করি মূল ভিডিও তো বন্ধুরা দেখুন আপনি যদি একজন ফেসবুক রিলস ক্রিয়েটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মনের মধ্যে স্বভাবতই এই প্রশ্নটি আসতেই পারে যে আসলে আপনি তো রিলস ক্রিয়েট করছেন এই রিলসের ভবিষ্যৎটা আসলে কি বা এখানে কতটা পরিমাণ ইনকাম করা সম্ভব তো বন্ধুরা কতটা পরিমাণ ইনকাম এখান থেকে করা সম্ভব সর্বপ্রথম মাসি সেই বিষয়টিতে বন্ধুরা আপনি যখন অ্যাজ এ রিলস ক্রিয়েটার হিসাবে ফেসবুকে কাজ করছেন তখন কিন্তু আপনার রিলসের মধ্যে তেমন একটা অ্যাডভার্টাইজেন্ট নেই বা আপনার রিলস থেকে আপনার যদি অ্যাডস রিলস মনিটাইজেশানটি বর্তমানে অ্যানাবল করা থাকে তাও তবেও কিন্তু এখন রিলস থেকে সেরকম পরিমাণ ইনকাম জেনারেট হচ্ছে না কিন্তু আপনি যদি এই প্রসেসটি কন্টিনিউয়াসলি করতে থাকেন এবং আপনার পেজের মধ্যে যখন হিউজ পরিমাণ ফলোয়ার চলে আসবে এবং যখন আপনি একটি করে রিলস ভিডিও আপনার পেজের মধ্যে পাবলিশ করবেন যখন সেই রিলস ভিডিওগুলোতে প্রতিটা ভিডিওতে মিলিয়ানস অফ ভিউজ চলে আসবে তখন কিন্তু আপনার হিউজ পরিমাণ আর্নিংও এখান থেকে কিন্তু জেনারেট হতে শুরু করবে যখন সর্বপ্রথম রিলস চালু করলো বা রিলস মনিটাইজেশন চালু করলো তখন কিন্তু রিলস থেকে এক ডলার পূরণ করার জন্য সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ হাজার ভিউজ কিন্তু নিয়ে আসতে হতো কিন্তু বর্তমানে সেই পঞ্চাশ হাজার ভিউজ কিন্তু ড্রপ করে বিশ পঁচিশ বা তিরিশ হাজার যদি ভিউজ আপনার রিলসের মধ্যে চলে আসে ক্ষেত্রে কিন্তু আপনার অলরেডি এক ডলার কিন্তু হয়ে যাচ্ছে আর বর্তমানে অনেক যারা কোম্পানি রয়েছে বা যারা ফেসবুকের মধ্যে অ্যাড দেখায় তারা কিন্তু অধিকাংশই বড়ো ভিডিওসে রিলস ভিডিও প্রেফার বেশি করছে কেননা এখন রিল ভিডিও হিউজ পরিমাণ মানুষ দেখছে এবং সেই রিলস ভিডিও থেকে তাদের কিন্তু সেলসগুলো বেশি আসছে কেননা একটি বড় ভিডিও যখন একজন অডিয়েন্স দেখে তখন কিন্তু সেই বড় ভিডিওতে প্রতি তিন মিনিট অন্তর অন্তর একটি করে অ্যাড আসে যার ফলশ্রুতিতে অ্যাডভার্টাইজারদের তেমন কিন্তু একটা উপকার হতো না কিন্তু বর্তমানে যারা রিলস ভিডিওর মধ্যে অ্যাড প্লেস করছে তারা কিন্তু আরও বেশি পরিমাণ দর্শকদের কাছে পৌঁছাতে পারছে কেননা একটি রিলস ভিডিও বড়ো জোর এক মিনিট হতে পারে বা রিলস ভিডিও তো স্বভাবতই আপনার পনেরো থেকে বিশ সেকেন্ড হয়ে থাকে এই রিল পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে প্রতিটা ভিডিওতে কিন্তু একটি করে অ্যাড আসে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে একটি করে নতুন নতুন অ্যাড কিন্তু অডিয়েন্সের কাছে আসবে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু এই অ্যাডটি পৌঁছিয়ে যাবে এক্ষেত্রে কোম্পানির যারা অ্যাডভার্টাইজার আছে বা যে কোম্পানিটির প্রোডাক্ট সেই প্রোডাক্টটি কিন্তু বেশি পরিমাণ মানুষের কাছে দেখানো যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু বেশি সেলস আসার সম্ভাবনা আছে ধরুন একটি কোম্পানির মালিক যদি একটি কোম্পানি একশো জন মানুষকে দেখায় সেখান থেকে দশ থেকে বিশটি কিন্তু সেলস আসার সম্ভাবনা আছে যদি আপনি মানুষকেই কম দেখান বা আপনার প্রোডাক্টটি কম মানুষের কাছেই পৌঁছায় সেক্ষেত্রে যদি আপনার প্রোডাক্টটি বিশজন মানুষের কাছে পৌঁছায় সেখান থেকে একটি বা দুইটি সেলস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তাই বন্ধুরা কোম্পানির যারা ওনার আছে এবং যারা ফেসবুকের মধ্যে অ্যাড বেশি বেশি পাবলিশ করে তারা কিন্তু এই রিলস ভিডিওতেই আরও বেশি পরিমাণ এফোর্ট দিচ্ছে যাতে করে তাদের প্রোডাক্টগুলো বেশি পরিমাণ মানুষের কাছে দেখানো যায় আর পরবর্তীতে আসি এই রিলস ভিডিওর আসলে ভবিষ্যৎটা কী সেটি সম্পর্কে এটি দেখুন বর্তমানে শর্ট ভিডিওর প্রতি কিন্তু মানুষের বেশি অ্যাট্রাকশন সেটি হোক টিকটক হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম অথবা ইউটিউব এই সবগুলোর মধ্যে কিন্তু শর্ট ভিডিওতে মানুষ এখন বেশি দেখতে পছন্দ করে বিশেষ করে যে সব এন্টারটেইনিং ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিওতেই মানুষ বেশি দেখতেছে এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে যেসব জেনারেশনগুলো আসবে বা এখন যে জেনারেশনের বয়স পাঁচ থেকে দশ বছর বা বারো বছরের মধ্যে এরা কিন্তু ভবিষ্যতে এসে শর্ট ভিডিও দেখতেই পছন্দ করবে তাই আপনি যদি একজন রিলস ক্রিয়েটার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রিলসের মধ্যেই বেশি ফোকাস দেওয়া উচিত কেননা ভবিষ্যতে যে প্রজন্মটা আসবে তারা কিন্তু রিলস ভিডিও বেশি কনজিউম করবে এবং বেশি বেশি রিলস ভিডিও কিন্তু তারা দেখবে কেননা ছোট থেকেই এখন তারা কিন্তু রিলস ভিডিও দেখেই বড় হচ্ছে এবং রিলস ভিডিওর মধ্যে যে মজাটি আছে সেই মজাটা কিন্তু তারা অলরেডি পেয়ে গিয়েছে এবং ছোটো ভিডিও দেখতে তারা কিন্তু পছন্দ করে তাই আপনি অ্যাজ এ রিলস ক্রিয়েটর হিসেবে আপনার ক্যারিয়ারটি কিন্তু ফেসবুকের মধ্যে সেট করতে পারেন এবং আপনি কিন্তু এই রিলস থেকেই হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন আর যত দিন যাবে যত রিলস বেশি বেশি ক্রিয়েট হবে তত বেশি কিন্তু এই রিলসের মধ্যে অ্যাডভার্টাইজাররা বেশি আসবে এবং কোম্পানির যারা অ্যাড প্লেসমেন্টের কাজ করে থাকে তারাও কিন্তু এই রিলসের মধ্যে হিউজ পরিমাণ অ্যাডগুলো দিতে চেষ্টা করবে কেন না। যখন আপনি একটা প্রোডাক্ট বেশি মানুষকে দেখিয়ে বেশি বেশি সেলস নিয়ে আসবেন তখন কিন্তু আপনার প্রফিটও বেশি হবে তাই কোম্পানিগুলো চাই তাদের প্রফিট বেশি করানোর জন্য এবং এর জন্য তারা কিন্তু রিলস ভিডিওতেই বেশি টার্গেট করবে এবং এই টার্গেটের থেকেই তারা কিন্তু বেশি পরিমাণ সেলস নিয়ে এসে তাদের প্রফিট কিন্তু বেশি করবে তাই অবশ্যই অ্যাজ এ রিলস ক্রিয়েটর হিসেবে আপনার ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো এবং আপনি কিন্তু দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি একজন রিলস ক্রিয়েটার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ারও নিয়ে আসা সম্ভব খুবই দ্রুত এক্ষেত্রে আপনার একটি রিলস ভিডিও মিলিয়ন্স হিট করতে যে সময়টি লাগবে কিন্তু আপনার একটি বড় ভিডিও সেই মিলিয়ন্স ভিউজে পৌঁছানোর জন্য অনেক সময়ের কিন্তু প্রয়োজন আর এক্ষেত্রে আপনি যদি একটু ইফোর্ট দিয়ে আপনার রিলস ভিডিওগুলো ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত কিন্তু ফলোয়ার আপনার পেজের মধ্যে চলে আসবে এবং রিলস ভিডিও ক্রিয়েট করলে বেশি পরিমাণ দর্শকের কাছে কিন্তু খুব দ্রুতই পৌঁছানো সম্ভব কেননা যখন আপনি একটি রিলস ভিডিও পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে তখন কিন্তু ফেসবুকও সেই ভিডিওটিকে পুশ করছে বেশি বেশি মানুষের কাছে এবং এর ফলশ্রুতিতে সেই ভিডিও যদি আপনার একটু কোয়ালিটিফুল হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওতে কিন্তু ওয়াশ টাইম একটু বেশি আসবে আর যখনই আপনার রিলস ভিডিওতে একটু ভালো ওয়াশ টাইম আসবে তখন কিন্তু সেই ভিডিওটি ফেসবুক আরও নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দিবে এবং সেখান থেকে আরও বেশি পরিমাণ ভিউজ কিন্তু আসার সম্ভাবনা আছে এইভাবে আপনি যদি কাজ করেন এবং আপনার রিলস ভিডিওগুলো একটু আকর্ষণীয় করেন আপনার রিলস ভিডিও তৈরি করার সময় যদি স্টাইলিস্ট কিছু সাবটাইটেল ফানি কিছু ইলিমেন্ট এবং মানুষ দেখে মজা পায় এই বিষয়গুলো যদি আপনার রিলসের মধ্যে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিলস ভিডিওগুলো মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে আর আপনারা যদি দুই থেকে তিনটি রিলস ভিডিও যদি মিলিয়নসে হিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াও কিন্তু পূরণ করতে পারবেন এমনকি বেশিও হয়ে যেতে পারে কেননা রিলস ভিডিওর যে ওয়াচ টাইমটি আছে সেই ওয়াচ টাইমেও কিন্তু ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে গণনা করে ফেসবুক এবং সেখান থেকে যে ফলোয়ারগুলো আসবে সেই ফলোয়ারগুলোও কিন্তু আপনার ইনস্টিম অ্যাডের জন্য গণনা করা হবে এক্ষেত্রে আপনার দুই থেকে তিনটে মিলিয়নস ভিডিও হিট করা মাত্রই আপনার কিন্তু ম্যাট থেকেও ইনকাম জেনারেট করা শুরু হয়ে যাবে তখন আপনি চাইলে এই রিলস ভিডিও পেজের মধ্যে বড় বড় ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি যদি অ্যাজ এ রিলস ক্রিয়েটর হিসেবেও ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু ভবিষ্যতে খুবই ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনি কিন্তু খুবই সাস্টেনেবল একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রতি মাসে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন তবে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই সেই রুলস এবং গাইডলাইনগুলো আপনাকে মেনে ফেসবুকে কাজ করতে হবে যদি আপনি সেই রুলস এবং গাইডলাইনগুলো মেনে ফেসবুকে কাজ করেন তবে কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনিও যদি চান ফেসবুক থেকে অ্যাজ এ রিলস ক্রিয়েটার হিসেবে আর্নিং জেনারেট করার জন্য তাহলে আমার ডেডিকেটেড অনেকগুলো ভিডিও আছে আপনি কিভাবে রিলস ভিডিও ক্রিয়েট করবেন কিভাবে রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন কিভাবে আপনার রিলস ভিডিও ভাইরাল করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো ভিডিও কিন্তু আমার অলরেডি আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আর ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই সেগুলোও কিন্তু আপনাকে জানতে হবে তবন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেষ করছি আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে